এগুলোই তো মেয়েদের স্বর্গ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন ডি ভ্লগস। তো দেখো, সকালবেলা উঠে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, তো ভালো করে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করছি। তো অনেক দিন বাদে আজকে একটা ভ্লগ নিয়ে এসেছি, তো তোমরা সবাই প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো চলো, বিছানা কাঁথা ঝেড়ে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিছু, তো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। দেখো, এখানে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল, আর এদিকে আছে খাসির মাংস, মা পাঠিয়েছিল, তো অনেকগুলো পিস দিয়ে দিয়েছিল। তো খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে আবার চলে এসেছি সন্ধ্যাবেলায় টিফিন করতে। তো প্রথমে আছে আলু কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তো আজকে বেশি কিছু সবজি নেই ঘরে, তাই যেটুকু আছে সেটুকু দিয়েই করছি। আর এদিকে আমার তেল গরম হয়ে গেছে, আর তার পাশেই রয়েছে পাস্তা। তো ওখানে তিন রকমের পাস্তা ছিল। আর এদিকে দেখো, আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। তো আলুটা ভাজা হয়ে গেছে, এখন একটু লবণ হলুদ দিয়ে আরেকটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। মায়েরা যেভাবে স্কুলে টিফিন বানিয়ে দিত, তো সেভাবেই হচ্ছে। তো তারপরে দেখো, আলুর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম, আলুটা ভাজা হয়ে গেছে। তারপর দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলো ভাজা ভাজা করে নেব। তো দেখতে থাকো তোমরা। আর এদিকে দেখো, ডিমটাও দিয়ে দিয়েছি, এখন ভালো করে ডিমটা ফাটিয়ে আলু সবজি টবজিগুলোর সঙ্গে ভালো করে ভেজে নেব। তো দেখো, আমার মেশানো হয়ে গেছে ডিমটা। তো এর মধ্যে এখন পাস্তাটা অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছ, তিন রকমের পাস্তা আছে এর মধ্যে। তো এখন পাস্তাগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এর মধ্যে একটু টমেটো কেচাপ দিলাম, একটু লবণও দিয়েছি, দেখাতে মনে নেই। তো এটা হচ্ছে ফাইনাল লুক, বলো তোমরা কেমন হয়েছে। তো খাওয়া দাওয়া করে নিয়ে এখন দেখো দুজনে রেডি হয়ে পড়েছি। তো ভাবলাম একটু মেলায় যাই, এখন মেলা হচ্ছে বড়বাজারে, তো এখন যাওয়া যাক মেলায় দুজন মিলে। তো দেখো, বেরিয়ে পড়েছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাদের বাড়ির একদম কাছেই মেলা, তাই জন্যই হাঁটা পথই বেছে নিয়েছি। তো দেখো, মেলার প্রায় মাথার কাছে চলে এসেছি। দেখো লোকজনের ভিড়টা, একবার প্রচুর লোক হয়েছে। তো পাশ দিয়ে জিলিপি, বাদাম ভাজা, তারপরে নিমকি, এসব অনেক কিছুর দোকান আছে। আর এদিকে দেখো, চলে এসেছি মায়ের সামনে। তো দেখো, অনেক সুন্দর লাগছে মাকে, সাজটা খুব সুন্দর হয়েছে। তো যতদিন মা থাকবে ততদিনই লোকজনের ভিড় থাকবে। তো তারপর দেখো, চলে এসেছি সাজের জিনিস কেনাকাটা করতে, একটা চুড়ি দেখছিলাম। তো দেখা হয়ে গেছে, আমি এখন বাড়ি গিয়ে দেখাবো তোমাদের কী কী কিনেছি। তারপর দেখো, চলে এসেছি ফুচকা খেতে। তো আমার বর খায়নি, আমি একাই খেয়েছি। তো ফুচকা টুচকা খেয়ে তারপরে আবার যা কেনার আছে কেনাকাটি করব। তারপর দেখো, খেটে চলে এসেছি মেয়েদের স্বর্গে। তো এখানে দাঁড়ালে পরে মনটা থেমে যায় যে কিছু একটা তো নিয়ে যেতেই হবে। তো এখান থেকেও কিছু একটা নিয়েছিলাম, তোমরা বাড়ি গিয়ে দেখতে পাবে আমি কী নিয়েছি। তো এই পুতুলটা অনেক সুন্দর ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। তো সব পুতুলই প্রায় সুন্দর ছিল। তো তারপরে দেখো, চলে এসেছি আবার রাস্তার কাছে। তো এখন চলে এসেছি আরেকটা স্বর্গে। তো মেয়েদের স্বর্গ এগুলো, চুড়ি। তো এখান থেকে আর কিছু নেওয়া হয়নি, পরের দিন গিয়ে নেব। তো আজকে দেখতেই গেছিলাম কী কী কালেকশন আছে। তো তারপর দেখো, খাবার দাবার সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো, আইসক্রিম খাচ্ছি। তো এটা আমরা দুজন মিলে খাওয়ার জন্য নিয়েছিলাম, আর বাড়ির জন্যও চারটে নিয়েছি। তো সেটা ফ্রিজে আবার রেখে দেবো। তারপর দেখো, বাড়ি চলে এসেছি, এখন কী কী কিনেছি তোমাদেরকে দেখাই। ওই নীল পুতুলটা আমার হাতে দেখেছিলে না, তো সেটা তো নিয়েছি। আর এই অক্সিডাইসের চুড়িটা নিয়েছি, আর তারপর আছে একটা ঝুমকো। তারপর দেখো, বাচ্চাদের মতো একটা ফুরফুরি কিনেছিলাম, বেলুনগুলো বেরোয় এর ভেতর থেকে। তো এটা আমার খুব ভালো লাগে, তাই একটা নিয়েছি। আর একটা এই প্লাস নাকি বলে, এটা বরের। তো তারপর দেখো, আমার পছন্দের পুতুল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।